আমি সাকিবের সাথে অভিনয় করেছি, সাকিব আমাদের দেশের সুপারস্টার, তার সাথে তো আসলে কম্পেয়ার করার কিছু নাই, প্রতিযোগিতা করারও কিছু নাই। অবশ্যই সাকিবের মুভিটা আমি দেখব, আর আমার কোনো সিনেমা রিলিজ না হলে অবশ্যই ফার্স্টেই আমি সাকিবের সিনেমাটাই দেখতাম। যেহেতু আমার সিনেমা রিলিজ হয়েছে এবং একই সাথে চলছে, যে কারণেই আজকে নিজের সিনেমা দেখতে আসা আর কি। কারণ তুফানের গানটা দেখে বা টিজার দেখেই তো এক ধরনের অ্যাট্রাকশন তৈরি হয়েছে, মনে হয়েছে তো অবশ্যই দেখবো। আমি নিজে অভিনয় করেছি ডার্ক ওয়ার্ল্ড আর রিভেঞ্জে, সো নিজের সিনেমা দিয়েই শুরু করব। আজকে ডার্ক ওয়ার্ল্ডটা দেখবো, ইনশাল্লাহ কালকে রিভেঞ্জটা দেখবো, তারপরে তুফান দেখবো। নিজের ছবির ভেতরে আসলে এগিয়ে রাখা বা পিছিয়ে রাখাটা তো ঠিক হবে না, কারণ নিজে সন্তানের মতো, মানে কখনো কি আপনি বলতে পারবেন যে আপনার একটা সন্তানের চাইতে আরেকটা সন্তান এগিয়ে আছে? এরকম কিন্তু বলা যায় না, কারণ আমি যেহেতু অভিনয় করছি তো আমার কাছে দুটাই সমান। তবে আমি বলবো যে যেহেতু ডার্ক ওয়ার্ল্ডে আমি ওয়ান অফ দ্য মেইন রোল করেছি, তো আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি পাবে ডার্ক ওয়ার্ল্ডটা। আমার অ্যাক্টিংয়ের অনেক বেশি সুযোগ ছিল এবং পুরো সিনেমার ফার্স্ট টু লাস্ট পর্যন্তই আমার চরিত্রটাই ছিল, যে কারণে আমার কাছে ডার্ক ওয়ার্ল্ডটার ইম্পর্টেন্স অনেক বেশি। আসলে মুন্না খান প্রযোজক হিসেবে, আমি বলবো যে প্রযোজক হিসেবে সে তো খুব ভালো একজন প্রযোজক এবং নতুন একজন অ্যাক্টর বলবো আমি, আমি নায়ক না বলে অ্যাক্টর বলবো এই জন্য, কারণ ওকে একটা চরিত্রে দেখা গেছে, দেখা যাবে ডার্ক ওয়ার্ল্ডে। এটা যেহেতু লাভ স্টোরি না বা একদমই নায়ক নায়িকা নির্ভর কোনো গল্প না, এটার পুরো গল্পটাই আমাকে ঘিরে। সো আমার কাছে আসলে মনে হয়েছে যে এই গল্পটার জন্য ও ঠিকঠাক ছিল, আর এরকম তো একটা মানুষের ইচ্ছা হতেই পারে যে আমি একটা চরিত্র অভিনয় করব। এভাবেই তো আস্তে আস্তে মানুষ অ্যাক্টর হয় বা কাজ করে, কাজ করা শুরু করে। তো ও একটা বড় ভাব, বড় সড় আকারে একটা কাজের মাধ্যমে ওর শুরুটা হলো, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয়। এই যে ঈদে চারটা পাঁচটা সিনেমার সাথে ওর প্রথম সিনেমাটা শুরু হলো বা রিলিজ হলো, এই যে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, সবাই দেখছে, যে কয়জনই দেখুক, ভালো মন্দটা তো তারপরে বিচার হবে এবং আস্তে আস্তে যতটুকু ভুল ত্রুটি থাকবে সেগুলোও নিশ্চয়ই সে আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করবে। হ্যাঁ, এটা আমরা আসলে সাইবার ক্রাইম নিয়ে এই সিনেমাটা বেসিক্যালি তৈরি হয়েছে, সো গুরুত্বপূর্ণ মেসেজ আছে। দর্শকরা বা আপনারা যখনই সিনেমাটা দেখবেন এবং দেখতে পারবেন যে আসলে আমরা অনেক কিছু থেকে, এই যে আমরা আমাদের মোবাইল ইউজ করছি, আমাদের ইন্টারনেট ইউজ করছি, আমাদের এই ইউজগুলো কীভাবে আমরা খুব সচেতনভাবে করতে পারি এবং আমরা কীভাবে আমাদের বাচ্চাদেরকে সেফ রাখতে পারি এই সাইবার ক্রাইম থেকে, সেই মেসেজটা এখানে দেওয়া হয়েছে। আমি সত্যি অনেক অনার্ড এবং আমি আমার দর্শকের কাছে বলবো যে আপনারা দোয়া করবেন এবং ভালোবাসা এভাবে ভালোবেসে যাবেন, যেন সামনে আরও অনেক ভালো ভালো সিনেমায় কাজ করতে পারি এবং ভালো ভালো গল্প, ভালো ভালো চরিত্রে কাজ করতে পারি, এটা আমার জন্য আশা থাকবে। সামনে আরও অনেকগুলো সিনেমা আছে, এটা আমি টোটাল 11টা সিনেমা করে ফেলেছি এর মধ্যে, তার মধ্যে এটা বোধহয় 6 নম্বর সিনেমা আমার রিলিজ, মানে দুটো মিলে 6 আর 7 আমার রিলিজ হলো। এই রোজারিদের দুটো সিনেমা ছিল, একটা জিন্টু আর আরেকটা ওটিটিতে গেছে চ্যানেল আইয়ের একটা সিনেমা অপরাজেয়, ওটা আফজাল হোসেন ছিলেন আমার কোয়ার্টিস্ট, ওটা হচ্ছে সৈয়দ সালাউদ্দিন জাকির ডিরেকশনে, ওটাও রিলিজ হয়েছে। সামনে আরও 4-5টা সিনেমা আছে এবং অনেক গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয় করেছি এরকম সিনেমাও আছে।